ওইদিকে বেরো, ওইদিকে মানুষেরি নীলে যে তুমি প্রাণ, করুণা দিয়ে করলে ভগবান, ভগবান করুণা দিয়ে করলে ভগবান, তোমার কি গুণেই তো প্রভু নাকি তোমার প্রাণ, করুণা দিয়ে করলে বলিদান, ভগবান করুণা দিয়ে করলে ভগবান, লক্ষ লক্ষ মানুষেরই মিলে যে তুমি প্রাণ, করুণা দিয়ে করলে ভগবান, ও ভগবান করুণা দিয়ে করলে ভগবান, মার্কিনে যে মৃত্যু মুছিল চলছে যে তার প্রাণ, করুণা দিয়ে করলে ভগবান, ও ভগবান করুণা দিয়ে করলে বলিদান, লক্ষ লক্ষ মানুষেরই নিলে যে তুমি প্রাণ, করুণা দিয়ে করলে বলিদান, ও ভগবান করুণা দিয়ে করলে ভগবান, তোমার কি। এই ভদ্রলোক যে গানটা করছেন, করোনার এখন যে পরিস্থিতি চলছে আমাদের গোটা ভারতবর্ষ তথা গোটা আমাদের বিশ্বের মধ্যে, তো ইনি যে গানের মাধ্যমে প্রচার করছেন এটা শুনে খুবই ভালো লাগলো। এখনকার যে পরিস্থিতি, সবাই যাতে সজাগ হতে পারে এই গানটা শুনে, গানের মাধ্যমে প্রচার করে, এটা যেন প্রতিটা মানুষ এই নিয়ম যে করোনার এখন গভর্নমেন্ট থেকে সরকার থেকে যে নিয়মটা বলছে, মাস্ক পরে বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যে প্রয়োজনীয় কাজকর্ম করা বা রাস্তায় চলাফেরা করা, এটা তো সবারই পক্ষে গানের মাধ্যমে উনি বোঝাচ্ছেন যে এখন মানে এই পরিস্থিতিটা কী পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে বা এখন কতটা পর্যন্ত পৌঁছে গেছে, এই ব্যাপারে আমার ওনার গানের মাধ্যমে যে প্রচারটা শুনে খুবই ভালো লাগলো। আপনারা তো মনে কোনো সারাদিন কাজ করছেন, আপনাদের জরুরিকালীন, আমাদের জরুরিকালীন পরিষেবা দিতে হচ্ছে, সেই জায়গায় আপনার রাস্তার ধারে দাঁড়িয়ে গান শুনলেন, তো হ্যাঁ এটা খুবই মনোরঞ্জনও হলো এবং এর মাধ্যমে যে প্রচারটা হলো এটা খুবই সুন্দর। আপনার নাম? আমার নাম সত্যব্রত মিত্র।